তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর উনি নিজের কাজে যাচ্ছিলেন, এরে বন্ধু নিজের কাজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে একটা কবর দেখলেন, এই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কবরে মারাত্মক ধরনের আজাব হইতেছে, পয়গম্বর কাউকে কিছু বললেন না, নিজের নিজের কর্ম সম্পাদন হওয়ার পর আবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় নজর করে দেখেন একটু আগে যে কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা। পয়গম্বর ডাক দি বললেন, আল্লাহ একটু আগে কবরে আজাব ছিল এখন আর কেন আজাব নাই, বাজানো আমার মাওলা ডাক দি বললেন, ওগো পয়গম্বর এই কবরওয়ালা গুন দুনিয়াতে গুনাহ করছে আর এই গুনাহ নিয়ে কবরে ঢুকছে, যার কারণে আমি আল্লাহ তাকে আজাব দিয়েছি, তবে রে পয়গম্বর এই কবরওয়ালা দুনিয়া একটা বাচ্চা রেখে আসে, এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে, কথা বলা শেখার পর এই বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে, আর পয়গম্বর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর বাচ্চাটাকে সর্বপ্রথম সবক পড়াইছে, আর এই শিশু বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি মাবুদের এমন দুইটা নাম ধরে ডাক দিছে, আমি মাওলার আরো পাক খুশি হইয়া গেছে, আর আমি আল্লাহ এই সুবাদে বাচ্চাটার খাতিরে তার বাবাকে মাফ করিয়া কবরটা জান্নাত বানাই দিছি। রে বন্ধু পয়গম্বর ডাক দি বলেন, আল্লাহ দেন না একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, বলো জোরে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর দিদার পেতে হলে মাওলার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আবার আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, জোরে কোন মারহাবা, বলেন না মাশাআল্লাহ, বাজান চলবে কি চলবে না, আরে পয়গম্বর এই বাচ্চাটার খাতিরে আমি আল্লাহ তার বাবার কবর আজাব মাফ করে দিছি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তাইলে এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে আর কি এমন দুইটা নাম ধরে তোমার নাম ধরে ডাক দিছে, তুমি তার বাবার কবর আজাব মাফ করে দিছ, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওগো আল্লাহ ওগো রব্বে করিম কি এমন সবক পড়ছে এই বাচ্চাটা যেই সবক পড়ার কারণে আপনি আপনার বান্দারে মাফ করে দিছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমার